রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক চিঠিতে একথা জানিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করার প্রায় এক সপ্তাহ পর জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করতে দৃঢ় প্রতিশ্রুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয়দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে আগের মতো এবারও সহায়তা করবে তারা। এর আগে পহেলা ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত এবং বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গার আশ্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। প্রশ্নের প্রায় এক সপ্তাহ পর এ বিষয়ে লিখিত জবাব দিলেন ম্যাথিউ মিলার। মিলার বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে মানবিক সংকটের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। বেসামরিক নাগরিকদের উপর দমনপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান দেশটি। ইতোমধ্যে মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের আঁচ এসে পড়েছে বাংলাদেশে। মিয়ানমার থেকে ছোড়া গোলা প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নাগরিক। সংঘর্ষ আর ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা বারুদের শব্দে আতঙ্কে দিন কাটছে মিয়ানমার সীমান্তে থাকা জনপদগুলো। আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে টিকতে না পেরে বাংলাদেশে ইতোমধ্যে আশ্রয় নিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের 200+ সদস্য। আরাকান আর্মির মতো রোহিঙ্গা বিদ্রোহীদের অ্যালায়েন্স সংগঠন আরসাও 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘাত জড়িয়েছিল। কিন্তু মিয়ানমার সেনা চৌকিতে আতর্কিত হামলার পর মাত্র একদিনেই পরাজয় স্বীকার করে নেয় আরসা। আর তার ফল হিসাবে 800,000-এরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, মিয়ানমারের 264 বর্ডার গার্ড পুলিশ ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। মহাপরিচালক জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুম ঘুম তুমরু সীমান্তের ওপারে মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলো তুমুল লড়াই চলছে, যা দেশটির অভ্যন্তরীণ সমস্যা। তবে ওই সংঘর্ষের মধ্যে মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশিরাও আহত হচ্ছেন। তিনি জানান, গত সোমবার ঘুমঘুম সীমান্তের জলপাইতলিতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে 2 নিহত হন। এ ঘটনায় করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আশরাফুজ্জামান সিদ্দিকি বলেন, বিজেপি সহনশীলতার সঙ্গে দেশের সীমান্ত রক্ষায় সর্বদা প্রস্তুত। মিয়ানমারের সংঘাত অভ্যন্তরীণ, এর প্রভাবে যাতে বাংলাদেশে এসে না পড়ে সে ব্যাপারে তাদের বলা হয়েছে। তিনি বলেন, 5 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই দিক নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন, সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমঘুম ইউনিয়নে মিয়ানমার সীমান্তবর্তী জলপাইতলি বাজার পাড়ার এলাকার মানুষ এখন আতঙ্কে ঘরছাড়া। ফাঁকা পড়ে আছে তুমরু বাজার, বেদবুনিয়া বাজার, এলাকার 6 স্কুল ও 1 মাদ্রাসা। এছাড়া এই এলাকার 27 পরিবার নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।